তো এই হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ফেসবুকে ফলো বাটন অ্যাড করবেন। তো এটি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সহজভাবে, তো আপনারা কিভাবে এই কাজটি করবেন তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এই চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, আমি আমার ফেসবুকে গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফলো বাটন আছে না আমার অ্যাড বাটন আছে। তো আমি ফেসবুকে গেলাম, তো ফেসবুকে যাওয়ার পর আমি যদি এখানে আমার প্রোফাইলে যাই, তো আমি আমার প্রোফাইলে গেলাম। তো আমার প্রোফাইলে যাওয়ার পর আমি এখানে প্রোফাইলে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট। তো আমি যদি থ্রি ডট এখানে ক্লিক করি, তো আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম। তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এস, এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন তো এড ফ্রেন্ড আছে আমার। তো আপনারা কিভাবে এখানে আপনার ফলো বাটন অ্যাড করবেন, তো তো এখানে আপনাদেরকে একটু বলি। তো এখানে দেখতে পাচ্ছি এড ফ্রেন্ড, তো এড ফ্রেন্ড থাকলে আপনারা শুধু 5,000 আপনারা ফ্রেন্ড করতে পারবেন, এবং আপনারা যদি এখানে ফলো বাটন অ্যাড করেন তাহলে আপনারা লাখ লাখ ফ্রেন্ড করতে পারবেন। তো আপনাদেরকে ফলো বাটন অ্যাড করার জন্য আপনাদেরকে যেতে হবে আপনার ফেসবুক আইডিতে। তো আপনারা আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন, তো আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। তো আপনারা চলে আসবেন, তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট, এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো থ্রি ডট এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন, তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে সেটিং এ ক্লিক করবেন, তো এখানে সেটিং এ ক্লিক করে দেবেন। তো আমি সেটিং এ ক্লিক করে দিলাম, তো আপনারা সেটিং এ ক্লিক করে দেবেন। তো সেটিং এ ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন, তো আমি একটু নিচে আসতেছি, এখানে নিচে আসবেন আপনারা একটু। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে হু পিপল ফান্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো আপনারা এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তো নিচেরটা এখানে ক্লিক করে দেবেন, টিকমার দিয়ে দেবেন। তো এখানে একটা টিকমার দেবেন, টিকমার দিয়ে একবার আপনারা ব্যাক দেবেন। তো আমি একবার ব্যাক দিতেছি, তো আপনারা ব্যাক দিয়ে নিচে আসবেন। তো এখানে মূল সমস্যা আপনাদের, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টস, তো এটা আপনার শো করে না অনেকের, তো এটি হচ্ছে প্রবলেম আপনার। তো ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টস, তো এটা যাদের শো করে না তারা কি করবেন, তো তারা যে কাজটি করতে হবে আপনারা একবার ব্যাক দেবেন। তো ব্যাক দিয়ে আপনার ব্যাক দেবেন, তো আমি ব্যাক দিলাম, তো আমার আপনার প্রোফাইলে চলে যাবেন, আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম, এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, তো একটু অপেক্ষা করবেন, তো ওই একটু অপেক্ষা করার পর আপনারা একটু নিচে আসবেন। তো আমি একটু নিচে আসতেছি, তো আপনারা একটু নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট ইনফো, তো এখানে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন, নিচে, তো আপনারা একটু নিচে আসবেন, তো নিচে আর একটু আসবেন। তো আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, তো এখানে ইনফো দেখতে পাচ্ছেন এখানে এডিট, তো এখানে জাস্ট এডিটে ক্লিক করে দেবেন। তো আমি এডিটে এখানে ক্লিক করে দিলাম, বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট এডিট, তো এখানে জাস্ট এডিটে এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, তো এখন আপনারা একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করতেছি, তো অপেক্ষা করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসার পর, তো এখানে দেখতে পাচ্ছেন বার্থডে ইয়ার, তো এখানে ক্লিক করে আপনারা বয়সটা আপনারা একটু কমিয়ে নেবেন, তো 2-1 এরকম করে দেবেন। তো এখন তাহলে আপনাদের হয়ে যাবে, তো আপনাদেরকে বছরটা বয়সটা আপনার 18 বয়সের উপর হতে হবে। তো আমি 2 করে দিলাম, তো আমার 18 বয়সের উপর হয়ে গেল তাহলে। তো আপনারা এটা করে আপনারা নিচে আসবেন, নিচে আসার দেখতে পাচ্ছেন আই কনফার্ম দ্যাট আই এম 19 ইয়ার ওল্ড, তো এখানে ক্লিক করে দেবেন, টিকমার এখানে ক্লিক করে দেবেন। তো কনফার্ম হওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন, তো আমি এখানে টিকমার দিয়ে দিলাম। তো টিকমারটা দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন, তো নিচে আসার পরে আর একটু নিচে আসবেন। তো আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, তো এখানে জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম, তো সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফলো বাটনটি ওটা শো করবে। তো আমি এখন ব্যাক দিলাম, তো আমি ব্যাক দিয়ে কেটে দিলাম। তো আমি যদি এখন ফেসবুকে যাই, তো ফেসবুকে যাওয়ার পর আমি এখন আমার ফেসবুকের সেটিংয়ে চলে গেলাম, থ্রি ডোরে গেলাম। তো থ্রি ডোরে যাওয়ার পর আমি নিচে নিচে আসতেছি, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, তো সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো সেটিংয়ে ক্লিক করার পর আমি যদি এখানে নিচে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আর একটু নিচে আসি, তো এখানে আপনাদের এখন থেকে এটা শো করবে। তো দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, তো এটা এখন থেকে শো করবে। তো জাস্ট এখানের উপর আপনারা ক্লিক করে দেবেন, তো আমি এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর আমি ক্লিক করে দিতেছি, তো আপনারা এখানে তো ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, তো দেখতে পাচ্ছেন, তো একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক করে দেবেন, এটা পাবলিক করার সাথে সাথে আপনার ফলো বাটনটা এখন শো করবে। তো আমি যদি এখন কেটে দিই, তো আমি কেটে দিলাম, একদম কেটে দিলাম আমি আমার, তো আমি এখন কেটে দেওয়ার পরে আবার ফেসবুকে ঢুকলাম। তো আমি দেখতেছি ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে আপনাদের, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি অ্যাকাউন্টে যাই, আমার আমার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, তো আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম আমার, তো ক্লিক করে দিলাম আমি এখানে। তো ক্লিক করার পর আপনি এখানে যদি থ্রি ডোরে এখানে ক্লিক করি, তো আমি এখানে থ্রি ডোরে ক্লিক করে দিলাম। তো থ্রি ডোরে ক্লিক করার পর আমি যদি এখানে দেখতে পাচ্ছেন ভিউ এসে এখানে ক্লিক করি, তো
সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে সাথে সাথে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফলো বাটনটি অ্যাড হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এই ফলো বাটনটা আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা ফলো বাটনে অ্যাড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।